রাতে যার গান শুনে আমরা তাকে ভালোবেসে ফেলি, তার গানকে আমরা প্রত্যেকটি মুহূর্তে শ্রদ্ধা করি। একবার সবাই মিলে জোরে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাবো হ্যালো ইছাপুর আয়োজিত ইছাপুর উৎসব 2023। মঞ্চে সকলের প্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি। मत गुरु जगत गुरु मनना जगन्नाथ 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 स्वामी রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো জেগে দেখো আর তো নিশি নাই
জয়গুরু সকলকে। বাগদেবীর আরাধনায় আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে জানাই আমার প্রণাম। ছোটদের এবং সমবয়সী অদ্দের জানাই অফুরন্ত ভালোবাসা। ইছাপুর উৎসব
কি হলো, এত শান্ত কেন সবাই? অনেক দূর থেকে এসেছি আমি, আমার বাড়ি কিন্তু অনেক দূর, ক্রমশ প্রকাশ্য সব একটা গানের পর বললে তো মুশকিল হয়ে যাবে। পরের গান এত সুন্দর, গানের পর চুপচাপ হাত গুটিয়ে বসলে হবে? ইছাপুরবাসী সবাই মিলে পৌশালীর জন্য একটা সুন্দর করে করতালি। একদম পৌশালী ব্যানার্জির সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক সঙ্গীতে সুর আর স্বরের মধ্য দিয়ে এই টান আরো স্নিগ্ধতায় বেড়ে উঠেছে। আমরা এরপর আমাদের হ্যালো ইছাপুর প্রাণের শহরের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় উভয় বঙ্গের লোকসঙ্গীতের অনন্য শিল্পী, আন্তর্জাতিক ক্ষেত্রে যিনি বাংলার লোকসঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের সঙ্গীত প্রেমী মানুষের কাছে। আমরা একটা সুন্দর করতালির মধ্য দিয়ে ম্যাম হেঁটে আসবেন, একটা সুন্দর করে করতালি সবাই মিলে। পৌশালী একটু সুন্দর করে এগিয়ে আসো। আমরা পৌশালী ব্যানার্জিকে আমাদের ইছাপুর উৎসবের পক্ষ থেকে সুন্দর করে বরণ করে নেব। স্নিগ্ধা সরকার বিশ্বাস প্রথমে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছেন আন্তর্জাতিক ক্ষেত্রে যিনি বাংলার লোকসঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে সঙ্গীত প্রেমী সংস্কৃতি প্রেমী মানুষের কাছে। একটা সুন্দর আলোক উজ্জ্বল মুহূর্ত করতালির মধ্য দিয়ে আমরা হৃদয়ে ফ্রেমবন্দি করে রাখব এই মুহূর্তকে। এরপর পৌশালীর হাতে সুন্দর সুদৃশ্য স্মারক তুলে দেওয়ার জন্য শ্রী সমরেশ বিশ্বাস মহাশয় এবং স্নিগ্ধা সরকার বিশ্বাস সবাই ফ্রেমবন্দি করো এই সুন্দর মুহূর্ত। আমাদের হ্যালো ইছাপুর প্রাণের শহর, প্রাণের উৎসব, বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের ধারক এবং বাহক ইছাপুর উৎসবের পক্ষ থেকে পৌশালী এবং তার পুরো টিমের সমস্ত মিউজিশিয়ানদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন। আর কথা নয়, এরপর সরাসরি গান, গানে গানে সুরে সুরে মাটির টানে পৌশালী ব্যানার্জি লাইভ। ধন্যবাদ সকলকে, ইছাপুর উৎসব কমিটির সকল সদস্য সদস্যবৃন্দকে, সকলকে আমার প্রণাম। কিন্তু কথা দিয়ে আমি সম্বর্ধনা আমি ফেরত দিতে পারবো না, আমি গান দিয়ে এই সম্বর্ধনার ফেরত দেব। অনেক প্ল্যান করে এসেছি, একটা একটা করে পূর্ণ করার বিশাল ইচ্ছা আমার আজকে ইছাপুর উৎসব। আমি অনেক দিন ধরে শুনছি, দিদি তুমি কবে ইছাপুর উৎসবে আসছো? তো আজ আমি ইছাপুর উৎসবে মাটির গান নিয়ে আমি পৌশালী, আমার পুরো টিম এখানে উপস্থিত আর অজস্র মানুষের উপস্থিতি। শালুক ফোনের না জানাই, আরে রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, শালুক ফোনের না জানাই, এই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, ওই যার শুনে যার ভালোবাসা, এই যার শুনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, ওই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি,
ফুল মিউজিশিয়ানস বাপি ভোকালটা ভয়েস মনিটরে বাড়া পরের গান বাবা কত আজ কত লোক এখানে একটা নিজেদের জন্য হাততালি হয়ে যাক আমি লাস্ট চার দিন ধরে প্রাণের শহর আমার শহর ইচ্ছাপুর পেজটা ফলো করছি আমি প্রথমে ভেবেছিলাম যে এত লোক অন্যান্য দিনে আছে আমার দিনে থাকবে তো এটা একটুখানি কপালে ভাঁজ পড়েছিল কিন্তু আমি একদম ভুল ছিলাম ইটস এ বিউটিফুল অডিয়েন্স তোমরা রেডি কি গাইবো বলতো ও হ্যাঁ শাহ আব্দুল করিমজির পদ গাইব বাউল সম্রাট শাহ আব্দুল করিমজিকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ধরো তুমি একটা জায়গায় গান গাইতে গেছো সেখানে মোটামুটি 50,000 লোক কি তার বেশি বই কম নয় আর তার মধ্যে মাত্র 500 জন তোমার বাংলার মাটির গান শুনতে ইন্টারেস্টেড তুমি কি তাদের গান শোনাবে আব্দুল করিমজি বলেছিলেন 100 বার শোনাবো যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে তোমার রাগ হবে না 50,000 লোক আর 500 জন তোমার গান শুনতে ইন্টারেস্টেড তুমি তাও তাদের গান শোনাবে আব্দুল করিম জি বলেছিলেন হ্যাঁ আমি তাও শোনাব কেন শোনাবেন তার বিনিময়ে আব্দুল করিম বলেছিলেন কথা দিয়ে না তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে সাগরে খেলতে ছড়াই ভাবতেছে তাই অন্তর কোন সাগরে খেলতে ছড়াই ভাবতেছে তাই অন্তর কেমন চিনিব তোমার মুর্শিদ ধন হে কেমন চিনি
আব্দুল করিম বলে তয় হামার ওয়া মারে নত শিরে কর জোরে বলি তোমার দরবারে ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে কেমন চিনে অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে হলো, এবার ধামসা বাজবে। কিন্তু আমার একটা মিষ্টি শর্ত আছে ইছাপুরবাসীদের কাছে। ইটস আ হিউজ ক্রাউড টুডে। ও ধামসা বাজাবে, ধামসার সাথে তাল দিতে হবে। এতজন লোকের মধ্যে মাত্র চারজন হাত তুলেছে, বলছে হ্যাঁ হবে। সবাই কিন্তু আজ ঈশ্বরের দয়া খুব একটা বেশি ঠান্ডা পড়েনি, অতএব আজকে আমি গুছিয়ে মাটির গান গাইব। তুই রেডি? তোমরা সবাই রেডি? আপনারা রেডি? রেডি? ¡Suscríbete al canal!
পরের গান আমার মিউজিশিয়ানদের খুব পছন্দের গান। আমি যতবার পেছন দিকে ঘুরছি আর ওরা ইশারা করছে এরপরে গানটা কর, এরপরে গানটা কর। আর আমি মনে মনে ভাবছি যদি স্কিপ করা যায়, কিন্তু করতে ইচ্ছা করলো না, কারণ এরা আমার সঙ্গে 6 বছর ধরে আছে। আমার চড়াই উতরাই, আমার উত্থান পতন, আমার সুখ দুঃখের, দিস ইজ মাই এক্সটেনশন ফ্যামিলি। একটা জোরে হাততালি ওদের জন্য। সব গাইবো, আমি গাইবো বলে আমি একদম পন করে এসেছি, কিন্তু এখন যে গানটা গাইবো সেটা একটু গেয়ে দিই, নাহলে ওদের খারাপ লাগবে। এবার ওরা যে গানটা রিকোয়েস্ট করেছেন, পদকর্তার নাম রাধারমণ দত্ত পুরকায়স্থ, ওনারই লেখা, ওনারই সুর। ভ্রমর কয় শ্রীকৃষ্ণ বিচ্ছেদন নহলে
পরের গান আমার মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। এ কি আজকে উৎসবের দিনে? প্রথম কথা, আজকে তো খুব সুন্দর একটা দিন, প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো। আমি এখনো অবধি কুল খাইনি, কালকে খাবো। আর আমরা মোটামুটি সবাই আজকে খিচুড়ির ওপরে, তাই না? সবাই খিচুড়ি, এটা একটা আলাদা মজা। এই ছোট্ট অনুভূতিগুলো যেন চিরকাল লেগে থাকুক, সবাইকে এটাই অনুরোধ করব। যতই হাতে স্মার্টফোন থাকুক, টেকনোলজি অনেকটা দূর এগিয়ে যাবে, এখনও আছে, তবুও এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো যেন মনের মণিকোঠায় যেন সবসময় তোলা থাক। এটা একটা ফ্যাশন, সেই পুরনো ঐতিহ্য। এই যেমন আমার আট পৌরের শাড়ি পরাটাও তাই, এটা একটা ঐতিহ্য, বহন করতে অসুবিধা কোথা, খুব একটা খারাপ লাগছে না দেখতে। চলো পরের গান, হযরত নিজামুদ্দিন আউলিয়া। ওনার নামে দিল্লিতে একটা দরগা আছে, আমরা সবাই জানি নিজামুদ্দিন দরগা। হযরত শাহ 300 জন আউলিয়াকে নিয়ে এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে, তার মধ্যে অন্যতম এবং প্রধান হযরত নিজামুদ্দিন আউলিয়া। উনি ঈশ্বরকে গান গে ডাকতেন, উনি ঈশ্বরকে গান গে ডাকতেন। তার জন্য ভক্তরা তার জন্য একটা গান রচনা করেছিলেন বাংলায়, এটা কাওয়ালি গান, এটাই আজকে ইছাপুর উৎসবের মঞ্চে। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন দিল্লি
ছোট্ট অনুরোধ করতে পারি কি? বলছি যে এই যে পেছনে যেটা চলছে সেটা যদি একটুখানির জন্য বন্ধ রাখায় অসুবিধা হবে? আসলে আমি যতবার পেছনে ঘুরছি কনসেন্ট্রেশনটা, আমি এটা অনুরোধ করছি, মানে জোর জবরদস্তি কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, একটুখানি যদি সাহায্য করো। আসলে আমি যখনই পেছনে ঘুরছি এই চোখের এটা চললে ওই মানে কেউ গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, ওরা আমি পথ ভুলে যাবো। আমার এটা অনুরোধ রইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো মেডলি গাইব। পরের গান গান তো না, গানের মালা, যে মালা আমরা রোজ যাযাবরের মতন জীবন আর সবাইকে পড়াতে পড়াতে যাই। আজ ইছাপুরবাসীও পড়বে গানের মালা। যে গানটা দিয়ে শুরু করব, একটা ছোট্ট গল্প আছে, সব মঞ্চে বলি, এটাও বাদ যাবে না। কেন গানটা শুরু হবে সবার মনে প্রশ্ন জাগবে, তখন আমি বিপদে পড়ে যাব। আমরা 2017 রাজ্যের বাইরে অনুষ্ঠান করতে গিয়ে, দিল্লিতে অনুষ্ঠান করতে গিয়ে, অনুষ্ঠান চলছে এমন সময় অডিয়েন্সের মধ্যে থেকে একটা ছেলে, সে আমাকে হিন্দিতে একটা প্রশ্ন করেছিল, যে বলেছিল, দিদি কি যে গাইছেন কিছুই বুঝতে পারছি না। কিন্তু পরে আমরা বুঝলাম যে ও আমাদের ভাষাটাই জানে না, ও আমাদের বাংলা ভাষাটাই জানে না, কিন্তু তার সত্ত্বেও ও বসে আমাদের বাংলার মাটির গান বসে বসে শুনেছে, কারণ ওর ভাল লেগেছে। ওর কেন ভালো লাগা, কি জন্য ভালোবাসা, অত তো ক্যালকুলেশন কেউ জানি না আমরা, আজও জানতে চাই না। কিন্তু ও যে প্রশ্নটা করেছিল যে দিদি তখন থেকে বাংলার মাটির গান করে যাচ্ছেন, আমাদের ভাষায় কি কিচ্ছু নেই, আমি যে কিছুই বুঝতে পারছি না। তাকে বোঝাতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলাম 2017, সেটা আমার গানের মালার প্রথম ফুল। সবাই গাইব, ক ক জীবনে ক পাইছো।
সবাই কি হলো, পড়ে গেলি নাকি রে? সবাই গাইলে তো একদম আজকে ভরে যাবে। কে দেখে না ভালো না জানে না গাইবে, আরেকবার সবাই, কিন্তু কে দেখে না ভালো না জানে না গাই রে। যাদের জীবনে কোনো আনন্দ নেই, কোনো হাসি মুখ নেই, তারা কোন কপাল গুঁতো। ২৪টা ঘন্টার মধ্যে ২২টা ঘন্টা আমরা এরমভাবে থাকি সবাই এখানে, এবং আমিও, কিন্তু ১০ মিনিট আমার নিজের জন্য থাকে। অতএব আজকে যতক্ষণ মঞ্চে আছি আমি, এই একে এবার সরাতে হবে, কারণ আমার অসুবিধা হচ্ছে। নইলে তুমি স্টেজে, তোমাকে স্টেজে তুলবো আমি, তারপর পৌশালি পৌশালি বার করছি আমি তোমার। এইটুকু একটা চিংড়ে পৌশালি পৌশালি, দাঁড়া ধরতো বেটা, ওকে ধর, ওকে ধরতো। কোথায় ছিলাম রে আমরা? ওর পৌশালির চোখ করে ভুলে গেল। মাছা মোড়ে দেখলি মাগুর মাছা, এরম বিনা পানি মাছ দর খেলে না, ছাতা ধরো হে দেহুর ইসন সুন্দর শাড়ি আমার, ছাতা ধরো হে দেহরা ইসন সুন্দর খোপায় আমার, ইসন সুন্দর শাড়ি আমার, ইসন সুন্দর খোপায় আমার, ছাতা ধরো হে দেহরা, বলি ধরো হে দেহরা, এই ধরো হে দেহরা ইসন সুন্দর শাড়ি আমার, ভিজ গেলাই ইসন সুন্দর খোপায় আমার, ভিজ গেলাই না, ছাতা ধরো হে দেহরা ইসন সুন্দর শাড়ি আমার, ভিজ গেলাই না, ছাতা ধরো হে দেহরা ইসন সুন্দর খোপায় আমার, ভিজ গেলাই না, ওই রে মিঝিমি পানিয়া ভরস গেলাই না, এই রে মিঝিমি পানিয়া ভরস গেলাই না, ইসন সুন্দর শাড়ি আমার, ভিজ গেলাই না, ইসন সুন্দর খোপায় আমার, ভিজ গেলাই না, সুন্দর খোপায় আমার,
বেশ মজা লাগছে। আরে বাবা তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধর তোকে মানাই ছলাই রে। এই খেজুর গাছে হাড়ে বাঁধো, 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 খেজুর গাছে হাড়ে মাথা বেঁধে দিব লাল গোলাপ।
ওই বাঁকুড়ার ওই ফিতা মেদিনীপুরে নাই নাচির ওই বাঁকুড়ার ওই ফিতা তুই যতন কইরা বাঁধলি মাথা আজে বাঁকা সীতা পেছু পড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার পেছু পড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলে দিনে দিনে বাড়ছে তোমার চুলে বাড়ি যাবার নেই আজকে তারা নেই সাংঘাতিক ব্যাপার তো তোমরা রেডি বাবা সবাই কি নাচের মুডে যারা বসে আছে তারাও বেশ তাই হোক তাহলে নাচ ব্যাপারটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ যখন আমরা খুব আনন্দিত হই যে বয়সে যে নাচ ছোটরা কিছু না জেনে যৌবন বয়সে আবার একরকম অনেকটা জেনে আর বার্ধক্যেরটা তো সবটা জেনে
কিন্তু নাচ আনন্দের বহিঃপ্রকাশ। তেমনি বৃন্দাবনেও শ্রীরাধিকা একবার আনন্দে নেচে উঠেছে, ওনার ইচ্ছে হয়েছে উনি নেচে উঠেছে। ওনার নাচ দেখে ওনার সখী বৃন্দরা ওনাকে বলছেন, তোমরা দেখো গো আসিহা, তোমরা দেখো গো আসিহা, তোমরা দেখো গো আসিহা, কমলাহে নিত্য করে থমকিয়া থমকিয়া, ওই থমকিয়া থমকিয়া, থমকিয়া থমকিয়া। ওই যে বললাম 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা এরম করছি আমরা, শুধু হিসাব পয়সার। কিন্তু এখন এই মুহূর্তটা হিসাবটা শুধু আনন্দের। মেনকা মাথায় দিল বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলে জামাই, চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটালো। মেনকা মাথায় দিল সবাই, মেনকা মাথায় দিল বেছে বেছে করলে জামাই, ওই বেছে বেছে করলে জামাই, চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ঘোমটা
গান। সবাই একটু কথা বলি, সবাই হাঁপিয়ে হাঁপিয়ে, সবাই একটু জল খেয়ে নাও। কেউ জল খাবে না? সর্বনাশ করছে রে। আমার কতদিনের ইচ্ছা ছিল ইছাপুর উৎসব, ইছাপুর উৎসব, আজকে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে। বিউটিফুল, সো ম্যাগনেটিক ক্রাউড, একটা জোরে হাত তালি। এত ভাল লাগছে, আমি আমি মাইক নিয়ে একদম বলতে পারবো না। আমি আমি বোধ হয় 10,000 বার ফাম্বল করবো, মানে 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 করে চলে যাবে। আমার মুখের এক্সপ্রেশন দেখলে যদি বোঝা যায় যে হ্যাঁ পোশালি খুব খুশি হয়েছে, সত্যি আমি খুব খুশি হয়েছি, এটা বিশ্বাস করুন। ইছাপুর, চলো পরের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুটো গানের মধ্যে কনফিউশন, যে গানের সব থেকে বেশি আওয়াজ হবে সেই গানটাই গাওয়া হবে, ভোট দিতে হবে, বেসিক্যালি বেসিক্যালি ভোট দিতে হবে। রাজি রাজি রাজি, আচ্ছা প্রথম গান, দুটো গানের মধ্যে ভোট দিতে হবে, কিন্তু প্রথম গান দে দে পাল তুলে দে। শুনলি তোরা? আচ্ছা দ্বিতীয় গান, তোমার ঘরে বসত করে। চলো আরেকবার, রেডি, কোনটা গাইবো? সুর ধরো। একজন ছবি আঁকে এখন মনে, আরেকজনে বসে বসে জন্ম আঁকে, ওহয় মন। একজনে ছবি আঁকে এখন মনে, আরেকজনে বসে বসে জন্ম আঁকে, ওহয় মন। সেই ছবি খান নষ্ট করে কোনজনা হা কোনজনা, সেই ছবি খান নষ্ট করে কোনজনা হা কোনজনা, তোমার ঘরে বসত করে কোনজনা মন গান হোনা, তোমার ঘরে বসত করে কোনজনা হা, তোমার ঘরে বসত করে কোনজনা মন গান হোনা, তোমার ঘরে বসত করে বসত করে কল্পনা মন জান হোনা, তোমার ঘরে বসত করে কল্পনা, তোমার ঘরে বসত করে কল্পনা মন জান হোনা, তোমার ঘরে বসত করে কল্পনা।
একটা জোরে হাত তালে আমার ফুল টিম। বাঁশিতে প্রশান্ত দা, জোরে হাত তালে প্রশান্ত দার জন্য। ব্যাঞ্জোতে রোহিত, কিবোর্ড ভিকি দা, অক্টোপ্যাড বুবাই দা, অ্যাকুস্টিক রিদিম ঢোল ঢোল ধামসায় পঙ্কজ, সাউন্ড আমার বাপি, বাপির জন্য একটা জোরে হাত তালি। কই বাবা বাপি, তুই কই বাপি? হর হর মহাদেব, হর হর মহাদেব। সবার জন্য হাত তালি হলো, আমার জন্য সাহায্য করো, নইলে মুশকিল হয়ে যাবে, সাহায্য করো, সাহায্য করবে, সাহায্য করো, নো সেলফি, একটু সরে যান, আমি সাহায্য একটু প্লিজ, সাহায্য সাহায্য একটু, একটু রাস্তা চাই, একটু রাস্তা চাই। টান না 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 রে না রে না, টান না 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 রে না রে না, গঞ্জার সিজল সিজল পাতে, গঞ্জার সিজল সিজল পাত, গঞ্জা খাই হাম মগ্ন হইয়া নাসে হে ভোলা নাহা, গঞ্জার সিজল সিজল পাতে, গঞ্জার সিজল সিজল পাত, গঞ্জা খাই হাম মগ্ন হইয়া নাসে হে ভোলা নাহা, ওমে গোনা সে ভোলা নাথ গোয়া মর নাসে হে কাশী নাহা, ওমে গোনা সে ভোলা নাথ গোয়া মর নাসে হে কাশী নাহা, ও গঞ্জার সিজল সিজল পাত, গঞ্জার সিজল সিজল পাত, গঞ্জা খাই হাম মগ্ন হইয়া নাসে হে ভোলা নাহা, ও গঞ্জার সিজল সিজল পাত, দিনে গাজাই দিলাম সেরা না যাই দিলাম সেরা, আশ্বিন মাসের দিনে গাজাই দিলাম সেরা না যাই দিলাম সেরা, ওই গরুয়ে ছাগল হে খাইবে তোড়ি তাতে দিলাম বেড়া, আর কার্তিক মাসের দিনে গাজাই লাইলো ফুল, গাজাই লাইলো ফুল, কার্তিক মাসের দিনে গাজাই মাথার উপরে জগন্নাথ।
পলাশের বহন পালাবো পালাবো ওই বিন্দার পলাশের বহন পালাবো পালাবো বতরে পীড়িতির ফুল এবার বাড়ি যাবো।
সমরেশ দাকে একবার স্টেজে ডাকতে চাই। সমরেশ দা, তুমি একবার মঞ্চে এসো। এখানে এমন একজন মানুষ আছে, উনি বাড়ি চলে গেছেন, উনি মৃগনাভি চট্টোপাধ্যায়। আজ ইচাপুর উৎসবে একটা সিক্রেট ফাঁস করে যায়। আমি গান গাইতে গাইতে যে এক্সপ্রেশনগুলো দিই আর কি অল্প বিস্তর, সেটা আমার মৃগনাভিদার কাছ থেকে শেখা। মৃগনাভিদার জন্য একটা জোরে হাত। আমি যখনই সারেগামাপার মঞ্চে উঠতাম, আসলে মাটির গান সবাই খুব হেলাচ্ছেদ্দা করত, এখন করে না। কেন করে না তার জলজ্যান্ত উদাহরণ। তো তখন যখন খুব হেলাচ্ছেদ্দা করত, আমি মৃগনাভিদার দিকে তাকাতাম আর বলতাম এরপর কি করব আমি, কারণ তার আগে সবাই ফাটিয়ে হিন্দি গান গেয়েছে, আর হিন্দি মানেই তো একেবারে বিশাল ব্যাপার না। কিন্তু আমি তো যা হয় আর কি, তো মৃগনাভিদা আমাকে ইশারা করে বলতো সবসময় এক্সপ্রেশন, গানটা বুঝিয়ে বুঝিয়ে এক্সপ্রেশন দিয়ে মানুষ এমনিই নেবে। আজ তার উদাহরণ। একটা জোরে হাত তালি সমরেশ দার জন্য। শিল্পী মানুষ কিন্তু, কেন শিল্পী, এত বড় একটা অনুষ্ঠান উনি একা হাতে সামলেছেন, সামলাচ্ছেন এবং সামলে যাবেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যেন সবসময় ওনার উপর বর্ষণ থাকে। জয় গুরু। ইছাপুর উৎসব। স্পেশাল থ্যাঙ্কস টু সমরেশ বিশ্বাস, ওনার জন্য আরেকবার একটা জোরে হাততালি। আউটপুট সাউন্ড, মন্ডল সাউন্ড, একটা জোরে হাততালি। মাই অল টেকনিশিয়ান টিম এবং এই কমিটির, ইছাপুর উৎসব কমিটির সকল সদস্য এবং সদস্যা বৃন্দকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শেষ গান, আমি প্রচন্ড কৃষ্ণ ভক্ত, আমার হাতে ওনার নামও লেখা, হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত বন্ধুস। ওনাকে দিয়ে শুরু, ওনাকে দিয়ে শেষ, যার জন্য লোকসঙ্গীত গাওয়া, তিনি কালিকাপ্রসাদ ভট্টাচার্য। জোরে হাততালি আমার কালিকাদার জন্য। ছেড়ে দিলে সোনার ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, এই হৃদ কমলে রাখিব, তোমায় বক্ষ মাঝে রাখিব, এই হৃদয় রাখিব।
আমার নিতাই চাঁদের দরবারে, গোর চাঁদের বাজারে, আমার নিতাই চাঁদের দরবারে, গোর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আবার তোমার হলে পড়বি ভারে, আমার তোমার হলে পড়বি ভারে, ওরে পড়বি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, ¡Gracias!
এরকম একটা পারফরমেন্স দেখবার পর আমাদের আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমরা জানি, তবুও আমাদের আগামীর অপেক্ষায় থাকতে হবে। আর প্রত্যেকবার হ্যালো ইছাপুর কিন্তু এরকমই সুন্দর সুন্দর গানের ডালি নিয়ে গুণী শিল্পীদের আপনাদের সামনে হাজির করবে, এই প্রতিশ্রুতিতে আমরা আবদ্ধ। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সমস্ত বিজ্ঞাপন দাতাদের, ধন্যবাদ জানাই যারা স্টল দিয়েছেন, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, পৌরসভা এবং আমাদের এই অঞ্চলের প্রত্যেক সংস্কৃতির প্রেমী, সঙ্গীত প্রেমী, কৃষ্টি প্রেমী, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে, আপনাদের প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞ। থাকবেন, আমি সমরেশ দাকে মঞ্চে ডেকে নেব অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করবার জন্য, এবং আরো যারা আমাদের অ্যাডমিন রয়েছেন সকলকে ডেকে নেব, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককেই, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, সকলেই ভালো থাকবেন। আর আজকে সরস্বতী পুজোর এই দিন সকলের ভালো হোক, শুভ হোক, এই শুভকামনায় রইলাম আমরা।